কাজ করুন, কাজ করুন। না হওয়ার ফলে এখানে চাষাবাদের খুবই অসুবিধা হচ্ছে। কৃষি প্রধান এলাকা, বৃষ্টির জল না থাকায় আমরা ধান রুইতে পারছি না, বীজ শুকিয়ে যাচ্ছে, কাটা ফসল সবজি চাষ যে হচ্ছে সেগুলোরও খুব অসুবিধা হচ্ছে, জলের অভাবে ফসল নষ্ট হয়ে যাচ্ছে, দীর্ঘদিন বৃষ্টি হয়নি তাই সব গাছই প্রায় শুকিয়ে যাচ্ছে, ঝিমিয়ে যাচ্ছে। এই যে এইটা কল থেকে ছেঁচে রোয়া হয়েছে, কিন্তু এত মাটি ফেটে গেছে যে এই ধান গাছটা এখন আমাদের ধরতে অসুবিধা হচ্ছে। যে বৃষ্টি না থাকার ফলে মাটি প্রায় ফাটল হয়ে গেছে, আর যে চাষাবাদ করার যে অসুবিধাটা অন্য জমিগুলো, বৃষ্টি না হওয়ার ফলে মিনি থেকে জল করে জল করে পাট ভিজিত হচ্ছে, এতে খরচা পড়ছে বেশি, লেবার 300 টাকা লেবার, পাটের দাম নেই, এতে কী হবে? চাষি তো চাষির গলায় দড়ি দিয়ে মরতে হবে। এই চাষির দড়ি চাষিরা নিজেরাই তৈরি করে ফেলেছে, আর পাট চাষের ক্ষতি, আলু চাষে তো বৃষ্টির জলে নষ্ট হয়ে গেছে, তাতে এক দেনা, এই পাট চাষ করে পাটের দাম না আরও দেনা হয়ে যাচ্ছে, এতে চাষি কীভাবে বাঁচবে? চাষি শেষ পর্যন্ত দড়ি দিয়েই মরতে হবে, গলায় দড়ি দিয়ে। এর ব্যবস্থা যাতে নতুন সরকার নেয়, তার জন্য দাম পাটের যাতে বাড়ে, তার ব্যবস্থা যেন